আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আই টিপসের আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা দেখতে পারবেন টোটাল বিস্তারিত তথ্য, কিভাবে আপনারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন, তাছাড়া আপনারা কিভাবে ওয়েবসাইট থেকে ভর্তির বিজ্ঞপ্তি জানতে পারেন। এজন্য আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন জাস্ট অ্যাডমিশন লিখলাম, অর্থাৎ যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নেম হচ্ছে জাস্ট, দেখতেই পাচ্ছেন। তারপর যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইট চলে আসছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা নোটিশ বোর্ডটি তালাশ করবেন, কোথায় নোটিশ বোর্ডটি আছে। তো আমি চারটি মেনু বারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নোটিশ, নোটিশ ক্লিক করবেন আপনারা এরকম। নোটিশ ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যদি কোনো নোটিশ প্রকাশিত হয়ে থাকে তাহলে আপনারা সবার আগে নোটিশটি পেয়ে যাবেন। তবে আপনাদের কী করতে হবে, ডাউনলোড করতে হবে। আমি অলরেডি একটি ডাউনলোড করে রেখেছি, সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করতেছি না, আমি আমার সরাসরি পিডিএফ ফাইলে চলে যাচ্ছি। আপনাকে অবশ্যই পড়তে হলে পিডিএফ ফাইলটি লাগবে। দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি ওপেন হচ্ছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর 7808 বাংলাদেশ। আপনি দেখতে পাচ্ছেন 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ বিজ্ঞপ্তি। এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে 10/11/2021 তারিখ দুপুর 12টা হতে 28/11/2021 তারিখ 11:59 পর্যন্ত এই ভর্তি আবেদনের সময়সীমা থাকবে। বিভিন্ন বিষয়ে স্নাতক প্রোগ্রাম, 4-5 বছরের মেয়াদি স্নাতক ও ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রফেশন। আবেদন করার শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তবে বিদেশি নাগরিকদের এ বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টার আইএসসির মাধ্যমে আবেদন করতে হবে। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা 2020-এর এ ইউনিটে ফলাফল প্রাপ্তরা প্রকৌশলী ও প্রযুক্তি, জীববিজ্ঞান, প্রযুক্তি, ফলিত বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে যে কোনো ইউনিট ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদনকারীকে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, এসএসসি অথবা সমমান এসএসসি অথবা সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ বিভাগসমূহ নির্ধারিত শর্তসমূহ ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হবে। এক্ষেত্রে এসএসসি সমমান এবং এইচএসসি পরীক্ষার জিপিএকে 2 দ্বারা গুণ করা হবে। এবার আসা যাক বিভাগ সংখ্যা এবং অনুষদ ও অত্যাবশ্যক শর্তগুলি এবং ফি কত টাকা তারা নিচ্ছে। প্রথমে দেওয়া হচ্ছে প্রযুক্তি প্রকৌশলী প্রযুক্তি অনুষদ, বিভাগ 60টি, আসন সংখ্যা 2250টি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তারপর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখানে আপনার আসন সংখ্যা দেওয়া আছে, প্রথম কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি 50টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 40টি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন 40টি, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং 35টি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 35টি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং 25টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 25টি। অত্যাবশ্যক শর্ত বলি, যেটি খুবই জরুরি, এইচএসসি ও সমমান পরীক্ষায় গণিত বিষয়ে পাশ করতে হবে, ইইই এবং আইপিই বিভাগ ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত বিষয় উত্তর করতে হবে, বিএমই বিভাগ ভর্তির জন্য এইচএসসি অথবা সমমান পরীক্ষা জীববিজ্ঞান বিষয়ের ন্যূনতম এমাইনাস গ্রেড থাকতে হবে। আবেদন ফি হচ্ছে 650 টাকা, যা খুবই অবাক কর বিষয়, কারণ অলরেডি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে শিক্ষার্থীরা, তাতে অনেক অভিযোগ রয়েছে। আর এরই মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে একই ডিপার্টমেন্টে 650 টাকা লাগবে, রীতিমতো এটা টাকা নিয়ে খেলা করা। আমি জানি না গুচ্ছ ভর্তি পরীক্ষায় কতটা উপকার হয়েছে, কিন্তু উপকারের থেকে ক্ষতিটা বেশি গুণেই দেখা যাচ্ছে। যাই হোক, দ্বিতীয় নম্বরে আছে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, বিভাগ 4টি, আসন সংখ্যা 160টি, মাইক্রোবায়োলজি 40টি, ফিশারিজ 40টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি 40টি, ফার্মেসি 40টি। ভর্তির শর্ত, ভর্তি পরীক্ষায় বায়োলজি বিষয়ে অবশ্যই উত্তর করতে হবে, এমবি বিভাগের ক্ষেত্রে এইচএসসি অথবা সমমান পরীক্ষা জীববিজ্ঞান, রসায়ন, ইংরেজি বিষয়সমূহ প্রতিটিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে, এফএমবি বিভাগের ক্ষেত্রে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে এ মাইনাস, জীববিজ্ঞান রসায়ন বিষয়সমূহ প্রতিটি ন্যূনতম এ মাইনাস এ গ্রেড থাকতে হবে, জিইবিটি বিভাগের ক্ষেত্রে এসএসসি
অথবা সমমান পরীক্ষার গণিত বিষয়ে পাশ নম্বর এবং জীববিজ্ঞান ও ইংরেজি বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। ফার্ম বিভাগের ক্ষেত্রে জীববিজ্ঞান ও রসায়ন বিষয়ে এ গ্রেড, পদার্থবিজ্ঞানে এ মাইনাস এবং ইংরেজি ও গণিত বিষয়ে বি গ্রেড থাকতে হবে। এক্ষেত্রে আবেদন সমান অর্থাৎ 650 টাকা। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইএসটি ও অ্যাপার্ট বিভাগের ক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান ও গণিত বিষয়ে আলাদা পাশ নম্বর থাকতে হবে। এনএফটি বিভাগের ভর্তির ক্ষেত্রে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে পাস নম্বর থাকতে হবে। সিডিএম বিভাগের ক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় গণিত বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এক্ষেত্রে আবেদনের জন্য 650 টাকা খরচ হবে। বিজ্ঞান অনুষদ বিভাগ 3টি, আসন সংখ্যা 120টি। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত। পদার্থবিজ্ঞানে 40টি, রসায়নে 40টি এবং গণিতে 40টি আসন রয়েছে। আবেদনের শর্তগুলি: ক, ফিজিক্স বিভাগের ক্ষেত্রে এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞানে বিষয়ে বি গ্রেড থাকতে হবে। খ, কেমিস্ট এবং ম্যাথমেটিক্স বিষয়ের ক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় গণিত বিষয়ে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে বি গ্রেড থাকতে হবে। প্রতিটি আবেদন করার জন্য আপনাকে 650 টাকা খরচ করতে হবে, অর্থাৎ বিজ্ঞান অনুষদে 650 টাকা, ফলিত ও প্রযুক্তি অনুষদে 650 টাকা, জীববিজ্ঞান ও প্রযুক্তির অনুষদের ক্ষেত্রে আপনাকে 650 টাকা খরচ করতে হবে। এরকম আবেদন করতে করতে স্টুডেন্টের একদম শোষণ হচ্ছে। আসলে আমি জানি না এরকম কেন এরকম সিস্টেম করেছে তারা। এক্ষেত্রে আপনার যদি এই বিশ্ববিদ্যালয়ে চান্স না পান, তাহলে আপনাকে অবশ্যই অন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে, সেক্ষেত্রে আবার টাকা। যাই হোক, পরবর্তীতে যেটা আছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে আসন সংখ্যা হচ্ছে 40টি, বিভাগ 1টি, ইংরেজিতে 40টি আসন রয়েছে। ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের এসএসসি সমমান পরীক্ষার ফলাফলে ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% নম্বর থাকতে হবে। বিভিন্ন ইউনিট থেকে আবেদনকারীদের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের শতকরা হার অনুসারে একটি সম্মিলিত মেধা তালিকা তৈরি করা হবে। মেধাক্রম একই হলে এসএসসি অথবা সমমান পরীক্ষার ইংরেজি প্রাপ্ত জিপিএ এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় মোট জিপিএ এবং ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর ক্রম অনুসারে মেধাক্রমে ভিত্তিক কর দেওয়া হবে। এখানে আবেদন ফি 650 টাকাই লাগবে, অর্থাৎ আপনার যেটাই আবেদন করেন আপনাকে 650 টাকা খরচ করতে হবে। এটা একদম মামুবাড়ি আবদার হয়ে গেল। যাই হোক, ব্যবসায় শিক্ষা অনুষদ বিভাগ 4টি, আসন সংখ্যা 170টি। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস 50টি, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং 40টি, ম্যানেজমেন্ট 40টি, মার্কেটিং 40টি। আসন বন্টন এইচএসসি অথবা সমমান পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগের 80%, বিজ্ঞান বিভাগের জন্য 12% এবং মানবিক বিভাগের জন্য 8% আসন সংরক্ষিত থাকবে। উল্লেখ্য, বিজ্ঞান ও মানবিক বিভাগের থেকে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যে সে আসন পূরণ করা হবে। এআইএস, এফবি, এমজেড, জিটি, এমকেটি বিভাগের কোনো ক্ষেত্রে কোনো রূপে শর্ত না রেখে গুচ্ছভুক্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান এর জিপিএ এর ভিত্তিতে ভর্তি করানো হবে। এক্ষেত্রেও 650 টাকা আপনার খরচ হবে। স্বাস্থ্যবিধি অনুষদ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন 20টি আসন থাকবে, নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স 20টি, টোটাল 40টি আসন, 2টি বিভাগ। ভর্তি পরীক্ষায় বায়োলজি বিষয়ে অবশ্যই উত্তর করতে হবে, 650 টাকা, অর্থাৎ প্রতিটি আবেদন করবেন আপনাদের 650 টাকা খরচ হবে যদি আপনার যোগ্যতা থাকে। আবেদন করার নিয়মাবলী: এছাড়াও আছে সর্বমোট 930টি আসন ছাড়াও মুক্তিযোদ্ধা, FFQ, ক্ষুদ্র নিগোষ্ঠী, EMQ, প্রতিবন্ধী, DQ ও পোষ্য কোটা, WQ, জবি প্রবৃতি কর্মরত শিক্ষক অথবা কর্মচারী অথবা কর্মচারীগণের সন্তানের জন্য সংরক্ষিত কিছু আসন তো থাকছেই। আবেদন করার নিয়মাবলী: admission.just.edu.bd লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি প্রদানের সচিত্র
নির্দেশনা পাওয়া যাবে। অর্থাৎ আপনারা এই লিঙ্কে ঢোকার পর আবেদন ফর্ম পূরণ করার সময় আপনারা একটি নির্দেশনাবলী পাবেন, এখান থেকে আপনারা আবেদন করতে পারেন। আবেদন ফর্ম পূরণ করার সময় একটি ইমেল, মোবাইল নম্বর, পাসওয়ার্ড প্রদান করতে হবে যা পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। একটি মোবাইল ফোন নম্বর ইমেল কেবল একজন শিক্ষার্থী ব্যবহার করতে পারবেন। এই মোবাইল ফোন নম্বর পরবর্তীতে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হবে। ফলাফল প্রকাশ SMS মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শুরু ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে 25-1-2022। বিস্তারিত তথ্য, শর্তাবলী এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ ভর্তির বিজ্ঞপ্তি admission.just.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এই ছিল মোটামুটি আজকের এই নোটিশ বোর্ডটি। যারা জাস্ট ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, আপনারা একটু ভেবেচিন্তে কাজ করবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিলি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।